প্রিয় কৃষি ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জুজ মালটা নিয়ে কথা বলবো। আমরা আজকে বাজারজাত করছি কিভাবে, আমরা আজকে কাউরন বাজারে 2 ক্যারেট ফল পাঠাবো, সেটাই আপনাকে দেখাবো। দেখেন 12 মাসের সিস্টেম, দেখেন ক্যামেরাটা যদি একটু আগে নিয়ে আসেন, ক্যামেরাটা নিয়ে আসেন, এদিকে দেখেন একটা সাইজ, এদিকে দেখেন একটা সাইজ, আবার এদিকে দেখেন ছোট ছোট ফল, এই দেখেন ছোট ছোট ফল, এই এই থোকাটায় 2, 4, 6টা ফল আছে। আবার যদি দেখাই এদিকে দেখেন, আমরা আজকে এই জায়গার থেকে ফল কাটলাম, এই যে এদিকেও নিচে ফল আছে। আবার এই গাছটায় সব মিলিয়ে 3-4 রকমের ফল আছে বর্তমানে। যদি 12 মাসই হয় তাহলে আপনার ছোট বড় সব কিছু দিয়েই আপনার 12 মাসই ফল থাকতে হবে, না হলে ওই জাতটা 12 মাসই হয় না। তাহলে আজকে জুজ মালটা বলতে আমরা কি বোঝাই, জুজ মালটায় কেমন রস, জুজ মালটা বাড়ি ওয়ানের থেকে কেমন ভালো, বাড়ি ওয়ানের থেকে রস বেশি কি মিষ্টি বেশি, বাজারে কেমন চলতেছে, সব কিছুই বলো। আজকে আমরা কাউরন বাজারে দিব, দেওয়ার পরে দেখবো এটার আবার পরে রিভিউ নিয়ে আসবো, এটা কত টাকা বিক্রি করলাম বা এটার বাজার দর কেমন গেল, এটা মিষ্টির তো কেমন পেয়েছে ওরা, সব মিলিয়ে যদি বাজার ভালো মনে হয় তাহলে তো আমাদের কৃষকের জন্য এই জুজ মালটাটা অনেক লাভবান হবে আমি মনে করি। কেননা এই মালটা যদি কাউরন বাজারের কেউ খায় তাহলে অন্য কোনো মালটা আর তার অন্য কোনো মালটা কি খেতে ভালো লাগবে না, এই মালটাটা এত রসালো এবং এত সুস্বাদু। তাহলে চলে না আমরা দেখাই, আমরা আসছেন, এটা অফ সিজনের ফল আমাদের, এই যে এই গাছগুলোয় অফ সিজনের ফল আসছে, দেখেন কি পরিমাণ, এটা এর আগে আসছে, এটা এর পরে আসছে, আর আর হচ্ছে দেখেন এদিকে, দেখেন এদিকেও প্রচুর ফল আসছে। এই যে প্রত্যেকটি গাছে বলো আমাদের পর্যাপ্ত পরিমাণ ফল, এই ফলের এটা হচ্ছে ম্যাচিউরড হয়ে গেছে, এটা এখন আমরা কাটতে পারবো। এর একটা গুণ আমি দেখেছি, আমি 2 দিন আগে ফল কেটে রেখেছিলাম বাসাতে, তা দেখি যে ফলের 2 দিনে ফলের কালার একবারে হলুদ বর্ণ হয়ে খুব সুন্দর হয়ে গেছে। আমাদের এটা দেখতে পাচ্ছেন 2 রকম পেয়ারা আছে, একটি হচ্ছে 12 মাসি পিঙ্ক পেয়ারা, আর হচ্ছে আপনার ভিয়েতনামের মালটা। আজকে দেখাবো যে আমরা মালটা কেটেছি ওটাই দেখাবো। দর্শক আমরা এতক্ষণ গাছের ভিডিও দেখলাম, এখন আমরা একটি মালটা ওজন করব, 4টি মালটা, দেখি কত কেজি আসে 4টি মালটায়। চারটায় আপনার 1 কেজি 200 গ্রাম সাইজ আসছে। আমরা যদি একটু ক্লোজ হয়ে উঠে আসেন, উঠে দেখান, 1 কেজি 200 গ্রাম ওয়েট আসছে। আর এই যে 4টা মালটা নিচের দিকে দেখান, 4টা মালটা আপনার 1 কেজি 200 গ্রাম ওয়েট আসছে। তাহলে খুব সুন্দর সাইজ, যদি 4টা 5টা যে বাড়ি ওয়ানের মতনও সাইজ আছে, অনেক ছোট বড় সব মিলাই এটা জুজ মালটা। আসলে এই মালটাটা বাজারে কেমন চলবে বা এই মালটাটি বাজার দর কেমন, আসলে অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা বাড়ি ওয়ান তো বিক্রি করি, বাড়ি ওয়ান বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল চলে, এটা বাড়ি ওয়ানটাকে কেউ কাউকে বলতে হয় না যে আপনারা কিনে খান। আসলে ভিয়েতনাম মালটাটা সম্পর্কে তো বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের ক্রেতারা জানে না যে বাংলাদেশে ভিয়েতনাম বলে মালটা আছে বা 12 মাস ধরতেছে জুজ মালটা, এটাতে অনেক রস, এটা খেতে অনেক মিষ্টি সুস্বাদু। সব মিলাই এই মালটাটি বাজারজাত করতে গেলে আমাদের কি সমস্যার সম্মুখীন হতে হবে কি না, না আমরা ভালোভাবে এটা মার্কেট প্রাইসটা পাবো, সব মিলাই বলো। আজকে আমরা এর আগেও আমরা মালটা পাঠিয়েছিলাম, আজকে আবার এদিকে দেখতে পারছেন আমাদের অলরেডি 2 ক্যারেট মাল অলরেডি প্যাকেট হয়ে গেছে, এটা 22 কেজি করে আছে। 22 কেজি করে দিলেন? হ্যাঁ, না 25 কেজি মোট, 25 কেজি করে আপনার 1-1 ক্যারেটে 25 কেজি, তাহলে অলরেডি 50 কেজি প্রায় আমাদের আজকে 2 মণ মালটা আজকে আমরা কাউরন বাজারে পাঠাইতেছি। এই 12 মাসি মালটা বাংলাদেশের কৃষকদেরকে যদি এই মালটাটি ভালোভাবে আমরা বাজারজাত করতে পারি, আমি মনে করি বাংলাদেশের কৃষকদের জন্য অনেক একটি লাভবান চাষ হবে এই ভিয়েতনাম 12 মাসি মালটাটি। কেননা যদি 12 মাস ফল হয়, আর বাড়িওয়ানের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা দীর্ঘ প্রায় 8-10 বছরের গবেষণায় যেটা পেয়েছি, বাড়িওয়ান গাছ লাগানোর 3-4 মাসের ভিতরে গাছে মুরজাইদ ভাইরাস
চলে আসে, আস্তে আস্তে ডাল শুকিয়ে মারা যাচ্ছে। বা আমাদেরও বড় গাছ আছে যেগুলা বাগান প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে মরে। আসলে ওর রুট স্টকের সাথে বাড়িওয়ানের যে গ্রাফটিং করা হয়, এটা আপনার আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে শ্যুট করছে না। আর ভিয়েতনাম যে জুজ মালটাটি, এটি হচ্ছে আপনার এটার সাইজও প্রায় জাম্বুরার মতন দেখতে, কিন্তু জাম্বুরা না বলো, এটি হচ্ছে আপনার ওই জাম্বুরার রুট স্টকে যদি আমরা গ্রাফটিং করি তাহলে দেখা যায় যে ওর সাথে একবারে সেট আপ নিয়ে নিয়েছে আমাদের আবহাওয়ায়। এটা খুব ভালোভাবে এটা আস্তে আস্তে গাছটা অল্প দিনে অনেক ঝাঁকড়া হয়ে উঠতেছে, যার কারণে আমরা মনে করছি যে এই জুজমালটাটি চাষ করলে আমাদের কৃষক বা আমাদের যে যারা কিনে খাবে ক্রেতা, এদেরও অনেক লাভ হবে। কেননা যদি রস ভালো হয়, মিষ্টি ভালো হয়, তাহলে আমাদের বাংলাদেশের কৃষক বা বাংলাদেশের ক্রেতারা দুজনেই উপকৃত হবে, আমরা খালি কৃষকরা উপকৃত হব না। যদি একটা জিনিস ভেবে দেখেন, আপনি 1 কেজি বাড়ি ওয়ান কিনলেন আর 1 কেজি ভিয়েতনাম জুজ মালটা কিনলেন, কোনটা আপনার রস বেশি হবে আপনি নিজে একবার পরীক্ষা করে দেখেন। আমরা ঢাকাতে পাঠাচ্ছি, যারা ঢাকাতে আসেন তারা খেলেই বুঝতে পারবেন এটা জুজ মালটাটি আসলে কেমন। যদি আপনার বাচ্চাকে যদি আপনি খাওয়ান, যেরকম বাংলাদেশে অনেক কোম্পানির জুজ আমরা বাচ্চাকে খাওয়াই থাকি, যদি আপনি অরিজিনালি এই জুজ মালটাটি আপনারা বাজার থেকে কিনে খাওয়ান, তাহলে আপনার যে বাচ্চার যে প্রোটিন বা যে জুজের যে ঘাটতিটি আছে, এই জুজ মালটাটি খেলে আপনার সব দিক থেকে মিলাই আপনার উপকৃত হবে। আপনার বাচ্চার অন্যদিকে আপনি যে যে জুজগুলো বাজার থেকে কিনে খাওয়াচ্ছেন ওইগুলো যদি আপনার অনেক সময় কদমা মিষ্টি কুমড়া এইসব আপনার ভেজাল থাকে, কিন্তু এতে কোনো ভেজাল না, এটা পিওরিটি, একবারে পিওরিটি ফ্রুটস আপনি পাচ্ছেন আমাদের জুজ মালটা। দেখতে পাচ্ছেন এই জুজ মালটাটি আপনারা বাচ্চাদের কীভাবে জুজ করে খাওয়াবেন, দুইভাবে খাওয়া যায়। এক হচ্ছে কেটে বাড়িওয়ানের মতন ফালি করে খাওয়াইতে পারবেন, আর দুই হচ্ছে আমি দেখাই দেবো কীভাবে এই মালটাটি আপনারা খাওয়াবেন বাচ্চাদেরকে। তাহলে আমরা একটি মালটা আমরা ওয়েট করি, দেখি আমরা একটা মালটা বেছে নিই, মাঝারি সাইজের একটা মালটা বেছে নিই। এটা বেছে নিলাম, এটা বেছে নিলাম। আমরা এখন এই আমাদের প্লেটটা ওয়েট দেবো, আমরা আমরা বন্ধ করলাম, বন্ধ করে আবার নতুন করে অন করলাম, আমাদের অটো ওই পর্তা হয়ে যাবে। এই থালাটার ওজন হচ্ছে 19 গ্রাম, আর এই মালটাটার ওজন হচ্ছে 260 গ্রাম, মানে 260 গ্রাম, মানে 250 গ্রামের একটু বেশি। তাহলে আমরা আজকে আপনার আমি একটু বসি, বসলেই হয়তো সবচেয়ে ভালো হয়, দেখি। হ্যাঁ, বসে পড়ি। আমরা হচ্ছে এই মালটা কাটবো, এখন কেটে দেখি এটা যে কীভাবে আপনি জুস করে খাওয়াবেন, আবার দুইভাবে খাওয়াইতে পারবেন আমি দেখাই দিই। আপনি এই মালটাটি প্রথমে এভাবে কাটবেন, আপনার বাসায় বটি হোক আর হচ্ছে যে চাকু আছে চাকু দিয়েও কাটতে পারেন। রস টপ টপ করে পড়তেছে, এই যে আপনি এইভাবে কেটে বাচ্চাকেও খাওয়াইতে পারবেন। আপনার বাচ্চা যদি বড় হয় তাহলে এভাবে কেটে দিলে ও সুন্দর করে শুষে খেয়ে নেবে। আবার আরেকভাবে আপনার খাওয়াইতে পারবেন, ওটাও আমি দেখাই দেব। আমি আগে মালটাটা সুন্দর করে কাটি, কাটার পরে আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে মালটার ভিতরের অংশ, একটু কাছে চলে আসেন। আমরা যে মালটা কাটলাম, এই যে মালটার ভিতরের অংশ, এটি এটি হচ্ছে সেই জুজ মালটা। এর ভিতরটা দেখেন অনেকটা সফট। এর আগে আমরা ইন্ডিয়ার একটি চ্যানেলে আমাদের জুজ মালটা নিয়ে একটা ভিডিও দেখছিলাম, দেখেন এর ভিতরে প্রচুর জুজ, অত্যন্ত জুজ। এই দেখেন আমি আপনাদের দেখাই, হালকা হালকা হালকা, এই দেখেন হালকা চিপতেছি, দেখেন কি জুজ। আমি একটা এই যে এই কোষটা আমি চিপতেছি, দেখেন কি পরিমাণ রস হচ্ছে। যে বলেন না যে পরে এই আমরা হচ্ছে পানি টানে দিয়ে রেখেছিলাম থালে, তা না, আমরা একটা প্লেট নিয়েছি, প্লেটে আমরা চিপতেছি, আপনাকে দেখাই। এই দেখেন, এই দেখেন রস, দেখেন কি পরিমাণ জুসি। বাংলাদেশে এই একটি মালটা যেটা হচ্ছে জুস, আপনি দুইভাবে খেতে পারবেন, এভাবেও খেতে পারবেন এবং বাচ্চাকে জুস করেও খাওয়াইতে পারবেন। এই দেখেন কি পরিমাণ জুস, ওয়াও।
রস আল্লাহর রহমতে যে কি পরিমাণ আল্লাহ তাআলা রস দিয়েছে মালটাতে, সত্যিই আল্লাহ তাআলা নিয়ামতই নিয়ামত। আমরা যেরকম জান্নাতে গেলে যেরকম নিয়ামত পাবো, ঠিক বাংলাদেশে আমাদের পৃথিবীতেও বলে এরকম আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে রেখেছে বিভিন্ন ফলে, যেমন যেরকম হচ্ছে শরীফা ফল, আনার, এগুলো সব জান্নাতি ফল। দেখেন কি পরিমাণ জুজ, এটা প্লেটটা অলরেডি ভর্তি হয়ে গেছে। দেখেন দর্শক কি বলবো, এত পরিমাণ যে রস আমি আর কোনো মালটাতে পাই না এখনো। মানে আমার পরীক্ষিত জাত হিসেবে এই জুজ মালটাটি আমি পেয়েছি এত রস। আমরা একটা ওয়েট দিই, আমাদের রস হয়েছে 130 গ্রাম, যদি একটু খুলুস করেন দেখেন 100 আপ ডাউন করতেছে, এটা 130 গ্রাম, 130 গ্রাম রস হয়েছে। দেখতে পাচ্ছেন প্লেটটা ফুল ভরে গেছে একবার জুজ, খুব সুন্দর। এটা আপনি শরবত করেও খেতে খেতে পারবেন এই মালটাটি, আপনি যেভাবে খাবেন ঠিক সেইভাবে খেতে পারবেন। আমি দেখাই, যদি এমন সাইজের চারটি মালটা নেন তাহলে আপনার 1 কেজি 200 গ্রাম আসবে, 1 কেজি ফুল 200 গ্রাম। আমরা আজকে 2 মণ মালটা হারভেস্ট করেছি, আমরা বাজারজাত করব। সবাই তো গাছে ফল দেখাই বলে 100 কেজি মালটা না, আজকে 80 কেজি, 80 কেজি দেন, 100 কেজি দেওয়ার দরকার নাই। আমরা ফল আমরা হারভেস্ট করতেছি, পাঠাইতেছি, তাও আপনাদের দেখাইতেছি। অনেকে তো আপনার খালি বাগান দেখাই, সফলতা দেখাই, আর ফল বিক্রির সফলতা কেউই দেখায় না। আমরা যে ফল বিক্রি করতেছি বা এই মালটাটিতে বাজারে বিক্রি হচ্ছে এটার কি প্রমাণ আছে কেউ তো জানে না। সবাই ভিডিওতে আপনার শুধু সফলতার গল্পই শোনায়, কেউ হচ্ছে আপনার লসের গল্প শোনায় না, কেউ বাজারের গল্প শোনায় না, কেউ ডাইরেক্ট বাজারে ফল দিচ্ছে ওটার গল্প কেবল কেউ দেখায় না। এই জন্যে আমাদেরকে আগে যে কোনো চাষ করতে হলে বাজারটা আমাদের আগে কেমন, এটার বাজার দর বা এটার বাজারে চাহিদা কেমন, সব কিছু মিলাই আমাদের বাংলাদেশের ক্রেতারা এটা খাবে কি না বা বাংলাদেশে চলবে কি না, এটা আমাদের আগে মাথায় আনতে হবে। আসলে যদি আপনি কোনো ভাই যদি আমার থেকে মালটা কিনে খেয়ে দেখতে চান তাহলে আমার থেকে সরাসরি কল করে আপনারা মালটা কিনে খেতে পারেন, আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে মালটা পাঠিয়ে দেবো, আপনারা খাওয়ার পরে মন্তব্য করবেন। আমরা অনলাইনে আপনি যদি মালটা নিতে চান আমরা আপনাদেরকে মালটা দেবো, এবং যদি কেউ বাণিজ্যিকভাবে বাগান করতে চান তাহলে আমাদের জমিতে আসবেন, আমাদের বাগান ভিজিট করবেন, ফল খাবেন, খাওয়ার পরেই আপনি হচ্ছে আমাদের চারা কুড়াই করবেন। আমাদের চারার গুণগত মানও খুব সুন্দর, 5 ফিট চাইজে চারা আমরা সুলভ মূল্যে দিয়ে থাকছি, এবং অত্যন্ত ধরনশীল একটি জাত যেটা হচ্ছে জুজ মালটা। জুজ মালটা মানেই হচ্ছে জুজ, জুজ। আমরা আর বাজার থেকে জুজ কিনে খাবো না, আমরা এখন থেকে নিজেরা জুজ উৎপাদন করবো, ওই জুজ খাবো, একবারে ফরমালিন মুক্ত পিওরিটি ফ্রুটস আমরা খেতে চাই। আমাদের বাঁচতে হলে ভালো জিনিস খেতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা ভালো জিনিস খাবো, আমরা খারাপ জিনিস খাবো না, আমাদের ভালো জিনিস খেতে হবে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে সুস্থ জীবনযাপন করুন। আর যারা আমাদের হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের দর্শক আছেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজায় দেবেন, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে অনেক কথা বললাম, আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি আমার মোল্লা নার্সারি অ্যান্ড এগ্রো ফার্মে, সবাই চলে আসবেন ইনশাল্লাহ, আশা করি দাওয়াত গ্রহণ করেন। আর যারা দূরের থেকে আসবেন তাদেরকে 2টা ডাল ভাত খাওয়ার দাওয়াত থাকলো, অবশ্যই ঘুরে যান, চাষ করতে হবে না, একবার এসে খেয়ে ঘুরে যান, দেখেন ভালো কি না। আমি তো আমার জিনিস ভালো বলছি, আপনাদের কাছে ভালো লাগে কি না একটু দেখেন, এসে আসেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম।